শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা সরল সুদূর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সরল সুদূর অঙ্ক নিয়ে আলোচনা করার আগে চলো একটা ফর্মুলার সাথে আমরা পরিচিত হই। এটা একটা সরল সুদের ফর্মুলা। ফর্মুলাটা হলো আই সমান আর পি এন বাই হান্ড্রেড, অর্থাৎ আমি আর পারি না বাই হান্ড্রেড। আই সমান একটা ইন্টারেস্ট, অর্থ হলো সুদ, সমান হার মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, আর পি সমান আসল, আর এন সমান সময়, এখানে বাই হান্ড্রেড। তো আমাদের এখানে দেখো, আমরা একটা স্টেটমেন্ট আমরা এখানে লিখে রেখেছি। কি বলছে এখানে? সুদের হার শতকরা ষাট টাকা হলে কত হলে হার, এখানে আমাদের আটটা কত আছে, আটটা বলা আছে এখানে, কত সাত, অর্থাৎ 7% বলা আছে, হলে 650 টাকা ছয় বছরের সুদ কত হবে? 650 টাকা মানে হলো পি মানে আমাদের এখানে প্রিন্সিপাল কত? 650 টাকা, 650 টাকা। আর আমাদের এখানে এন সমান কত বলছে? এন সমান বলছে আমাদের এখানে কত? ছয় বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছয় লিখব, ছয় বছর। তো চলো আমরা ফর্মুলার সাথে আমরা কি করি, অঙ্কটা মিলিয়ে নিই। সো আই সমান আমরা কি লিখতে পারি? আই সমান লিখতে পারি আর পি এন বাই কত? হান্ড্রেড মানে একশো। আমরা কি লিখব এখানে? আর সমান এখানে কত? সাত। এখানে পি সমান কত বলছে? 650। আর আমাদের এন সমান এখানে আমাদের কত? এখানে এন সমান হচ্ছে আমাদের এখানে ছয়, ছয়টা আমরা লিখব। নিচে আমাদের কত? একশো। তো চলো দেখি আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে কী হয়? শূন্য শূন্য কাটলাম, এখানে পাঁচের দুই দিয়ে, পাঁচ দিয়ে কাটবো, দুই বার যা, এখানে ১৩ বার যা। আর এই তিনটাকে আমরা কি করব? এখানে ছয় দিয়ে কাটবো, ছয় ছয়ের সাথে কাটবো, কত হয়? তিন হয়। তাহলে আমাদের ১৩ সাথে তিন গুণ দিলে আমাদের ৩৯ হয়, ৩৯ সাথে আমরা যদি গুণ দিই সাতকে, তাহলে আমাদের এখানে আসবে ২৭৩। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে সুদ কত টাকা আসছে? সুদ আসছে ২৭৩ টাকা। আমরা কি করলাম এখানে? সুদটাকে আমরা লিখব, তারপর সুদটাকে আমরা যেহেতু বের করতেছি, তাহলে হার আমাদের যেটা আছে সেটাকে আমরা এখানে, এই হার যেটা আছে আমরা লিখলাম, আসল টাকা যেটা আছে সেটা লিখলাম, সময়টাকে আমরা এখানে লিখব। লেখার পরে আমরা কি করছি, ক্যালকুলেশন করলে আমরা এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, পরে আমরা একটা অঙ্ক করব, চলো শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, চলো দ্বিতীয় নম্বর অঙ্কটা করি। এখানে কি বলছে? এখানে বলছে যে 6% হারে নয় মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত টাকা? শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমাদের ২৫তম বিসিএস পরীক্ষে আসছিল। আমাদের এখানে আর কত বলছে? আর বলছে এখানে আমাদের ৬, শতকরা ৬ টাকা। এখানে আমাদের পি কত বলছে? ১০,০০০ টাকা বলছে। আর আমাদের এখানে এন কত বলছে? এন বলছে আমাদের এখানে নয় মাস। নয় মাসটাকে আমরা কী করবো? বছরে কনভার্ট করবো, অর্থাৎ ১২ দিয়ে ভাগ দিলে আমাদের বছর হয়ে গেল। কাটাকাটি গুলো তিন, এখানে কত? ৪, অর্থাৎ তিন বাই কত? ৪। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আয়টা কি? হোয়াট, অর্থাৎ ইন্টারেস্টটা বের করতে হবে। আমি বলছি আমি আর পারি না, অর্থাৎ আই সমান আর পি এন বাই হান্ড্রেডটা আমরা কী করবো? আয়টাকে আই সমান ৬ গুণ আমাদের এখানে পি সমান, আর পির মানটা আমরা বসিয়ে দেবো ১০,০০০, আর এনের মানটা তিন বাই ৪। আমাদের এখানে নিচে কত? ১০০। কাটাকাটি করি, দুইটা শূন্য কাটা যাবে, ২৫ আর ২৫ ২৫ যাবে, তিন ২৫, তিন ২৫ ৭৫, আর ৬ সাথে গুণ করলে কত হয়? ৪০০। কত হয়? ৪৫০ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তর কিন্তু ৪৫০, অর্থাৎ আমরা কি করলাম? আমরা করলাম এখানে আটটাকে আমরা নিয়ে নিলাম, আর আমাদের এখানে ৬, পিটা আমাদের এখানে কত? ১০,০০০, এনটা হলো আমাদের এখানে তিন বা ৪। তারপর আমরা ফর্মুলা বসিয়ে দিলাম, বসে আমরা এই অঙ্কটা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরে আর একটা অঙ্ক করি।
শিক্ষার্থী বন্ধুরা, এখন একটা সুদ আসলে অঙ্ক করব। সুদ আসলে অঙ্ক করার আগে চলো আমরা দেখি সুদ আসলে একটা ফর্মুলার সাথে আমরা পরিচিত হই। সুদ আসলে ফর্মুলা কিন্তু এটা, ফর্মুলাটা হলো আসল সময় সমান 100 ইনটু সুদ আসল বাই সময় ইনটু, এখানে বলা আছে গুণ, ইনটু হার প্লাস 100। তো শিক্ষার্থী বন্ধুরা চলো অঙ্কটার সাথে পরিচিত হই। বলছে যে বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে। এই অঙ্কটা আমাদের 20তম বিসিএস পরীক্ষা আসছিল। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কি বলছে, সময় এখানে বলা আছে, কি বলা আছে, সময় বলা আছে আমাদের এখানে 4 বছর। সময়টা আমাদের এখানে কত, 4 বছরে সময় কত, 4। আমাদের এখানে হার কত বলা আছে, 9.2, 9/2 অর্থাৎ 4.5। আমাদের কী বলতে কত বলছে, কত বলছে সুদ আসল এখানে কত বলছে, সুদ আসলটা বলা আছে এখানে 826 টাকা। তাহলে আমরা ফর্মুলাটা এইভাবে বসাইতে পারি, বসাইতে পারি এইভাবে যে 100 ফর্মুলার 100, সুদ আসল আমরা কত পেয়েছিলাম 826 টাকা, 826 টাকা বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, নিচে আসলো আমাদের সময় ইনটু হার প্লাস 100। সময় ইনটু হার মধ্যে সময় আমাদের কত এখানে বলা আছে, সময় বলা আছে 4 বছর, 4 গুণ হার বলা আছে 9/2 অর্থাৎ 9/2 সমান সমান আমরা লিখতে পারি 4.5। আমরা লিখতে পারি 4.5, 4.5 প্লাস আমরা এখানে যে প্লাসটা পেয়েছিলাম এই প্লাসটার 100 এখানে লিখব। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কী আসে, 100 গুণ 826 বাই আমাদের চারপাশে 20 0, 4 × 16 আর 1 = 18 যোগ 100। এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি টোটাল অঙ্কটাকে, তাহলে আমরা এখানে দাঁড় করাই 100 গুণ 826, নিচে যোগ দিব 118। 118 কি আমরা কি করতে পারি, কাটতে পারি। 118 যদি আমরা কাটি তাহলে আমাদের কবার যে 7 দেওয়া, যদি 118 গুণ দেয় তাহলে 826 হয়। তাহলে আমাদের কত হবে, 7 এর সাথে 100 গুণ দিলাম কত হলো, 100 হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের উত্তরটা হলো সি নম্বরে। আমাদের কি করতে বলছিল যে কত টাকা বিনিয়োগ করলে, অর্থাৎ আসল কত টাকা বিনিয়োগ করলে, আসল টাকাটা আমরা বের করে ফেললাম। আমরা কি করলাম, ফর্মুলাটা ফলো করলাম, আসল সময় সমান 100 × সুদ আসল বাই সময় ইনটু হার প্লাস 100 টাকা। ফর্মুলার 100 আমরা এখানে লিখে নিলাম, আমরা আসল টাকাটা সুদ আসল 826 টাকা আমরা এখানে লিখে নিলাম। তারপরে সময়ে 4 বছর এখানে লিখলাম, আমাদের সুদের হারটা 4.5 সেটাও লিখলাম। তারপরে ফর্মুলার 100 যা আছে সেভাবে লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা ক্যালকুলেশন করার পরে রেজাল্ট এটা আসে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো, পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইলো।